অ্যাশেজ সিরিজের উন্মাদনায় মাতলেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার নেতারাও। ন্যাটোর সম্মেলনে অ্যাশেজ নিয়ে খুনসুটি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। মজার ছলে করা এই তর্কের ভিডিও পরবর্তীতে টুইটারে পোস্টও করেছেন ঋষি সুনাক, যা ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনদের মাঝে। ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যপূর্ণ সিরিজ অ্যাশেজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার শত বছরের পুরনো এই সিরিজ নিয়ে উন্মাদনা থাকে পুরো ক্রিকেট বিশ্বের। সমাজের যে কোনো পর্যায়ের মানুষের উপর অ্যাশেজের প্রভাব বিদ্যমান। এই প্রভাব থেকে বাদ যাননি দুই দেশের প্রধানমন্ত্রীরাও। তাই তো সামরিক জোট ন্যাটোর সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও মেতেছেন অ্যাশেজ বিতর্কে। ইংল্যান্ডের মাটিতে হবে সিরিজের বাকি দুই টেস্ট। এখন পর্যন্ত ঐতিহ্যের এই লড়াইয়ে 2-1 ব্যবধানে এগিয়ে অজিরাই, আর সেই কথাই মনে করিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি প্রথম খোঁচা মারলেন ঋষি সুনাককে। সাথে সাথেই তৃতীয় টেস্টে নিজেদের জয়ের কথা মনে করিয়ে দেন ব্রিটিশ প্রধানমন্ত্রীও। এবারের অ্যাশেজ সিরিজের টক অফ দ্য টপিক হয়ে উঠেছে বিয়ার স্টোর আউট, সেই প্রসঙ্গ নিয়েও খোঁচা মারতে ভুলেননি অ্যান্থনি। ঋষি সুনাকও এর প্রতিউত্তরে জানান যে তিনি অ্যান্থনির জন্য সিরিজ কাগজ আনতে ভুলে গিয়েছেন। মূলত 2018 সালে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং ইস্যুর দিকেই ইঙ্গিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ক্রিকেট নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে এমন খুনসুটি সাময়িক সময়ের জন্য মজার পরিবেশ তৈরি করে ন্যাটো সম্মেলনে। অ্যান্থনি ও সুনাকের এই খুনসুটি অবশ্য এখানেই শেষ হয়নি। সম্মেলনে মজার ছলে করা সেই ভিডিও টুইটারে পোস্ট করে ঋষি সুনাক মনে করিয়ে দেন যে এখনও 2টি টেস্ট বাকি। এর উত্তরও এসেছে অ্যান্থনির কাছ থেকে। তিনি টুইট করে জানান, অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী দুই ক্রিকেট দলকে নিয়েই তারা গর্বিত, কারণ তারা সবসময় জিতে এসেছে, এবারও তারা জিতেই দেশে ফিরুক, এমনটাই আশা অ্যান্থনি অ্যালবানিজের। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস।